বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের মধ্যেই ইরানের ড্রোনবাহী যুদ্ধজাহাজ উন্মোচন। ইউক্রেনের মাইকোলাইভে রুশ বাহিনীর টানা বোমা হামলা, বিধ্বস্ত শহরের এক অংশ। বাইডেনের সফর শেষ না হতেই গাজায় ইসরায়েলের বিমান হামলা। পোল্যান্ডে গণকবর খুঁড়তেই বের হলো 8,000 মানুষের দেহভস্ম। ঋষি সুনাক ছাড়া অন্য যে কাউকে সমর্থন করুন মতামত বরিস জনসনের। ভয়াবহ দাবানলে পড়ছে স্পেন, পর্তুগাল, ফ্রান্স, শ্বাস ফেলার সময় নেই দমকল বাহিনীর। সৌদির সঙ্গে 18টি চুক্তি করলেন বাইডেন। সবশেষে জানবেন ইউরোপের গ্যাস আতঙ্ক। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের মধ্যে ইরানের ড্রোনবাহী যুদ্ধজাহাজ উন্মোচন। ইরান শুক্রবার প্রথমবারের মতো ড্রোনবাহী যুদ্ধজাহাজ উন্মোচন করেছে। এমন এক সময় এই যুদ্ধজাহাজ উন্মোচন করল যখন ইরান বিরোধী একটি সামরিক জোট গঠন করতে মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরানের এই যুদ্ধজাহাজে বিভিন্ন ধরনের ড্রোন বহন করা হবে এবং জাহাজ থেকে এইসব ড্রোন লক্ষ্যবস্তুতে হামলা চালাবে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিক হুমকি দেওয়ার কয়েকদিনের মধ্যে এই পদক্ষেপ নিল তেহরান। ভারত মহাসাগরের আন্তর্জাতিক পানি সীমানায় ইরান শুক্রবার এই জাহাজের উদ্বোধন করে। এতে বিভিন্ন ধরনের সামরিক ড্রোন, গোয়েন্দা ড্রোন এবং সুইসাইড ড্রোন রয়েছে। ইরানের পরমাণু চালানো কর্মসূচি মোকাবেলা করার জন্য প্রয়োজনের সর্বশেষ ধাপে আমেরিকার সামরিক শক্তি ব্যবহার করতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুমকি দেওয়ার দুই দিন পর ইরান নৌবাহিনীর এই ড্রোনবাই জাহাজ উদ্বোধন করল। উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের শীর্ষ পর্যায়ে সামরিক কমান্ডাররা অংশ নেন এবং সেই সময় বিভিন্ন ধরনের ড্রোনের সক্ষমতা প্রদর্শন করা হয়। এর মধ্যে পেলিকান, হোমা, আরাস, চামরুশ, জুবিন, আবাবিল 4 এবং বোভার 5 সফলতার সঙ্গে ভারত মহাসাগরের আকাশে সামরিক মহড়া চালায়। ভার্টিক্যালি উড্ডয়ন করতে সক্ষম কিছু ড্রোন এই মহড়ায় অংশ নেয়। এছাড়া ফাতে এবং তারেক সাবমেরিন থেকেও ড্রোন উৎক্ষেপণ করা হয়। ড্রোনবাই জাহাজ উদ্বোধনের মাধ্যমে মধ্যপ্রাচ্য অঞ্চলে ইরান সর্বপ্রথম এই সক্ষমতা দেখালো। ইউক্রেনের মাইকোলাইভে রুশ বাহিনীর টানা বোমা হামলা, বিধ্বস্ত শহরের এক অংশ। রুশ বাহিনীর টানা বোমা হামলায় বিধ্বস্ত ইউক্রেনের মাইকোলাইভ শহরের এক অংশ। মধ্যাঞ্চলীয় ভিনিৎসিয়া শহরে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। শুক্রবার রাতভর মাইকোলাইভ শহরের এক অংশে চলে রুশ বাহিনীর গোলাবর্ষণ। মুহুর্মুহু গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয় শহরটির আবাসিক, বাণিজ্যিক ভবনসহ শতাধিক স্থাপনা। গোলার বিস্ফোরণে শহরের অন্তত 10টি স্থানে আগুন ধরে যায়। এর পাশাপাশি মধ্যাঞ্চলীয় ভিনিৎসিয়া শহরেও মিসাইল হামলা অব্যাহত রয়েছে। বিমান থেকে চালানো হয়েছে এইসব ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে রুশ বাহিনীকে প্রতিহত করতে ইউক্রেনীয় সেনারাও তীব্র লড়াই করছে জানিয়েছে কিয়েভ। নতুন করে পাওয়া M270 মাল্টিপল রকেট সিস্টেম থেকে রুশ বাহিনীর অবস্থানের উপর হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। বাইডেনের সফরের মধ্যেই গাজায় ইসরায়েলের বিমান হামলা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের মধ্যেই ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার ভোরে ইসরায়েলি বিমানের ক্ষেপণাস্ত্রের আঘাতে গাজার কয়েকটি ভবন বিধ্বস্ত হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে হতাহতের তথ্য জানা যায়নি। ইসরায়েলি সেনাবাহিনী বিমান হামলার কথা স্বীকার করে জানিয়েছে গাজায় হামাসের রকেট তৈরি স্থাপনায় হামলা চালানো হয়েছে। ওই এলাকা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে বলে অভিযোগ সেনাবাহিনীর। তবে গাজা থেকে আল জাজিরার সাংবাদিক ইয়ামুনা আল সাইদ জানান, শনিবার ভোরবেলায় হঠাৎ করে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। এই সময় বেশ কয়েক দফা ক্ষেপণাস্ত্র আঘাত হানে গাজায়। আল সাইদ জানায় ইসরায়েলি সেনাবাহিনী ওই এলাকাকে হামাসের সামরিক স্থাপনা থাকার কথা বললেও এলাকাটি কৃষি নির্ভর, পুরো এলাকাটি কৃষি জমির। রকেট নিক্ষেপের অভিযোগ তুলে ইসরায়েলি সেনারা প্রায়ই গাজায় হামলা চালিয়ে থাকে। গত বছরে মে মাসে টানা 11 দিনের ইসরায়েলি সেনা অভিযানে গাজায় 253 জন নিহত হয়। এর মধ্যে 66 জন শিশু ছিল। অন্যদিকে হামাসের রকেটে ওই সময় ইসরায়েলে অন্তত 12 জন নিহত হয়। পোল্যান্ডে গণকবর খুঁড়তে বের হলো 8,000 মানুষের দেহভস্ম। পোল্যান্ডে দুইটি গণকবর থেকে কমপক্ষে 8,000 মানুষের দেহভস্ম পাওয়া গেছে। দেহভস্মের পরিমাণ প্রায় 17.5 টন। ওই দেহভস্ম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহতদের বলে দাবি করা হয়েছে। উদ্ধার হয়েছে আতপরা কাপড়, এই ঘিরে হইচই পড়ে গেছে। সোলদাউতে নাৎসি বাহিনীর রাজনৈতিক বন্দী শিবিরের কাছেই ওই গণকবর। পোল্যান্ডের ন্যাশনাল রিমেম্বরেন্স ইনস্টিটিউটের কর্মকর্তা টমাস জানকোস্কি জানিয়েছেন, খুনের প্রমাণ নষ্ট করতেই দেহাবশেষগুলো সেখানে পুঁতে রাখা হয়। দেহভস্যের ডিএনএ পরীক্ষা করা হলে এই ব্যাপারে আরও তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে। সোলদাউতে ইহুদি, নাৎসি বিরোধী ও পোল্যান্ডের অভিজাত শ্রেণীর মানুষদের হত্যা করেছিল নাৎসিরা। 1939 সালে এখানে বন্দি শিবির তৈরি করা হয়েছিল। মনে করা হচ্ছে প্রায় 30,000 মানুষকে সেখানে হত্যা করা হয়েছে, ফলে আরও মানুষের দেহাবশেষ পাওয়া যেতে পারে বলে ধারণা।
ঋষি সুনাক ছাড়া অন্য যে কাউকে সমর্থন করুন। সম্প্রতি নিজেদের মিত্রদের উদ্দেশ্যে আপনারা ঋষি সুনাক ছাড়া অন্য যে কাউকে সমর্থন করুন বলে মন্তব্য করেছেন ব্রিটেনের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বরিস জনসন। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে টাইমস নাও। প্রতিবেদনে বলা হয়, জনসন বলেছেন যে তিনি কোনো প্রার্থীকে সরাসরি সমর্থন করবেন না বা নির্বাচনী প্রতিযোগিতায়ও প্রকাশ্যে হস্তক্ষেপ করবেন না। কিন্তু ব্রিটেনের রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন যে গোপনে বরিস অন্যান্য প্রতিযোগীদের সাথে কথা বলছেন এবং তাদের সবাইকে আহ্বান জানিয়েছেন সুনাককে প্রধানমন্ত্রী না করতে। 10 নম্বর ডাউনিং স্ট্রিটের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে বর্তমান প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদের সহযোগী জ্যাকব রিস মক এবং নাদিন ডরিস দ্বারা অনুমোদিত পররাষ্ট্র সচিব লিজ ট্রাসের প্রার্থিতা নিয়ে সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন। এমনকি জনসন সুনাকের পরিবর্তে জুনিয়র বাণিজ্যমন্ত্রী পেনি মর্ডান্টকেও সমর্থন দেবে বলে গুঞ্জন আছে। ধারণা করা হচ্ছে যে প্রাক্তন চ্যান্সেলর সুনাকের পদত্যাগের বিষয়ে বিশ্বাসঘাতকতা অনুভব করার পরেই নাকি ঋষির বিরুদ্ধে গোপনে প্রচারণা চালাচ্ছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী জনসন। কারণ বরিস মনে করেন যে সুনাকের পদত্যাগই তার ক্ষমতাচ্যুতির আসল কারণ। ভয়াবহ দাবানলে পড়ছে স্পেন, পর্তুগাল, ফ্রান্স। শ্বাস ফেলার সময় নেই দমকল বাহিনীর। হাজার হাজার দমকল বাহিনী বনের আগুন নেভাতে ব্যস্ত। আগুনের ভয়াবহতা এতটাই ছড়িয়েছে যে তাদের সব চেষ্টা যেন ব্যর্থ হয়ে পড়েছে। তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ায় ভয়াবহ দাবানলে পড়ছে পর্তুগাল, স্পেন এবং ফ্রান্সের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বন জঙ্গল। দাবানলের আগুন নেভাতে গিয়ে স্পেন বর্ডারের কাছে পর্তুগালের উত্তর দিকে একটি বিমান বিধ্বস্ত হয়ে এর পাইলট মারা গেছেন। ফ্রান্সের গিরন্ডি অঞ্চলে দাবানলের তীব্রতা এত ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে যে সেখান থেকে 11,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। স্পেনের দক্ষিণে কস্টাডিস হলে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে সেখান থেকে 2,300 মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। স্পেনের ইএফই নিউজের বরাত দিয়ে বিবিসি বলছে, বৃহস্পতিবার পর্তুগালের তাপমাত্রা 47 ডিগ্রি ছাড়িয়ে গেছে, স্পেনের তাপমাত্রা 40 ডিগ্রির উপরে। ভয়াবহ আকারে তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে অনেক স্থানের পানি শুকিয়ে গেছে, ফলে দাবানলের মাত্রা বেড়েই চলেছে। এদিকে এই দুই দেশে ভয়াবহ গরমের কারণে প্রায় 300 লোকেরও মৃত্যু হয়েছে। সৌদির সঙ্গে 18টি চুক্তি করলেন বাইডেন। সৌদি আরবের সঙ্গে 18টি চুক্তি এবং স্মারক সই করেছে যুক্তরাষ্ট্র। জ্বালানি, যোগাযোগ, মহাকাশ ও স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন খাতে দুই ভ্রন্তপ্রতিম দেশের মধ্যে চুক্তিগুলো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলমান সৌদি সফরে এগুলো সম্পন্ন করেন। দেশটির রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল আকবরিয়ার প্রতিবেদন থেকে এই সব জানা গেছে। আল আকবরিয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইউএস মহাকাশ এবং প্রতিরক্ষা সংস্থা বোয়িং রেথিয়নের সঙ্গে চুক্তি করেছে সৌদি। মার্কিন স্বাস্থ্যসেবা কোম্পানি মেড্রোটনিক ডিজিটাল ডায়াগনস্টিক IQVIA-এর সঙ্গেও স্মারক সই করেছে তারা। সৌদি বার্তা সংস্থার কর্মকর্তা জানান, দুই দেশের মধ্যে 5G এবং 6G প্রযুক্তি, ক্লিন এনার্জি প্রকল্প, বেসামরিক পারমাণবিক শক্তি এবং ইউরেনিয়াম চুক্তি হয়েছে। ইউরোপে গ্যাস আতঙ্ক। আপনি যদি গত কয়েকদিন ভূমধ্যসাগরের কোনো সৈকত অথবা বার্লিন, লন্ডন, রোমের উত্তপ্ত রাস্তায় ঘোরেন, তাহলে সবশেষ যে বিষয়টি মাথায় আসার কথা তা হলো ঠান্ডা আবহাওয়া। তবে ভুল করবেন না, শীত আসছে, আর তা ইউরোপীয়দের জন্য মারাত্মক ভয়ঙ্কর হয়ে উঠতে পারে কেবল জ্বালানি সংকটের কারণে। গত কয়েক দশকে বেশ কয়েকটি বিপর্যয় ইউরোপকে প্রায় ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছিল, যার মধ্যে 2010-এর দশকের শুরুতে ইউরো সংকট এবং 2015-সালের অভিবাসী সংকট উল্লেখযোগ্য। এর সঙ্গে যোগ হতে পারে 2022-সালের শীতকালীন জ্বালানি সংকট। এতে আরও একবার চরম পরীক্ষা দিতে হবে ইউরোপের ঐক্যকে। বেশিরভাগ ইউরোপীয় এই গ্যাস্ট্রোস্ট্রফি চোখে দেখতে পারবেন না, তবে বাজারগুলোতে সতর্ক সংকেত এরই মধ্যে লাল হতে শুরু করেছে। আসন্ন শীতের সরবরাহের জন্য প্রতি মেগাওয়াট ঘন্টা গ্যাসের দাম 182 ইউরোতে পৌঁছেছে, যা গত মার্চের শুরুর দিকে তুলনায় প্রায় সমান এবং তাদের দীর্ঘমেয়াদী মাত্রা প্রায় 7 গুণ বেশি। ফ্রান্স, জার্মানির সরকারগুলো এরই মধ্যে ইউটিলিটিগুলোর মধ্যে অর্থনৈতিক প্রণোদনার প্রস্তুতি শুরু করেছে। রেশনিং ব্যবস্থা চালু হলে সবার আগে কোন শিল্প প্রতিষ্ঠানগুলো ধাক্কা খাবে তা নিয়ে ভাবতে শুরু করেছেন বিনিয়োগকারীরা। এমনকি যুদ্ধ অভ্যুত্থানের সঙ্গে পরিচিত জ্বালানি ব্যবসায়ীরাও এখন উদ্বিগ্ন। ইউক্রেনের রাশিয়ার আক্রমণের শুরু থেকেই বিপজ্জনক হয়ে উঠেছে গুরুতর জ্বালানি সংকট। পশ্চিমা নিষেধাজ্ঞা এবং রাশিয়ার ব্ল্যাকমেইলে হুমকির মুখে পড়েছে ইউরোপের গ্যাস সরবরাহ। এই মহাদেশের জ্বালানি চাহিদার 1/4 পূরণ হয় গ্যাস দিয়ে, যার 1/3 সরবরাহ করে রাশিয়া। জার্মানির মতো কিছু দেশে এর হার আরও বেশি। তেল কয়লার বাণিজ্য যেমন বৈশ্বিক ও সহজ, গ্যাসের ক্ষেত্রে তেমনটি নয়। এটি হয় পাইপ দিয়ে অথবা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আকারে পরিবহন করতে হয়, আর তাতে যেসব স্থাপনার দরকার হয় সেগুলো তৈরি বা পুনঃসজ্জিত করতে কয়েক বছর লেগে যায়। ভ্লাদিমির পুতিন এগুলো ভালোভাবেই জানেন। তাছাড়া গ্যাস এমন একটি বাজার যেখানে সুবিধাজনক অবস্থান রাশিয়ারই। তেল রপ্তানি করতে না পারলে রুশ অর্থনীতি ভেঙে পড়তে পারে। 5 বছর ধরে দেশটির জিডিপির প্রায় 10% অবদান রাখছে তেল, তবে তাদের গ্যাসের বাজার অত বড় নয়, জিডিপিতে এর অবদান মাত্র 2% মতো। অর্থাৎ গ্যাস রপ্তানি না করেও টিকে থাকতে পারবে রাশিয়া। এ কারণেই পুতিন হয়তো ভাবছেন পাইপলাইনের ট্যাপ বন্ধ করলে নিজেদের যতটা ক্ষতি হবে তার চেয়ে বেশি আঘাত দিতে পারবেন ইউরোপকে।
আমেরিকা ও বিশ্বের অন্যান্য প্রান্ত থেকে এলএনজির অতিরিক্ত চালান পাওয়ায় কয়েক সপ্তাহ আগে মনে হচ্ছিল ইউরোপ হয়তো বড় সংকট এড়াতে চলেছে, তবে সেই পরিস্থিতি হঠাৎ আবারও খারাপ হচ্ছে। এর পেছনে নরওয়ের একটি গ্যাস ফিল্ডের সমস্যা ও উত্তপ্ত আবহাওয়াকে আংশিক দায়ী করা যায়। তবে বড় কারণ রাশিয়ার গ্যাসপ্রম ইউরোপে গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়া। স্বাভাবিক মাত্রাতে এর হার অর্ধেক ছিল আগে থেকে, এখন তা আরও কমে গেছে, যার কারণে ভুগতে শুরু করেছে ইউরোপ।